এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, কাশী নিয়ে ধাক্কা খেলো বিজেপি, খারিজ পুনর্নির্বাচনের আর্জি। বড় আশা নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল বিজেপি, চেয়েছিল পুনর্নির্বাচন, কিন্তু সেই দাবি খারিজ করে দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। আর তার জেরে ধাক্কা খেলো অধিকারীরাও। নজরে কাশী পুরসভা, প্রায় 36 বছর পরে পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম মহকুমা শাসক কাশীতে এবারে পুরসভা নির্বাচনে প্রার্থী হননি অধিকারী পরিবারের কোনো সদস্য। আরও বলা ভালো, বিজেপির তরফে এবারে অধিকারী পরিবারের কাউকেই প্রার্থী করা হয়নি। যদিও কাশীতে যাতে বিজেপি জেতে তার জন্য শুভেন্দু অধিকারী যেমন প্রচার করেছেন, তেমনই সেখানকার নির্বাচনে দলকে পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল সৌমেন্দু অধিকারীকে। সেই সঙ্গে শিশির অধিকারীও বাড়িতে বসে বসে ফোন করে কাশীর বাসিন্দাদের শুভেন্দু প্রার্থীদের জেতাবার আবেদন জানান। কিন্তু ভোটের দিনে তৃণমূলের দাপটের মুখে বেশ বোঝা গিয়েছিল যে এবার কাশী পুরসভাতে ধাক্কা খেতে চলেছেন অধিকারীরা। নির্বাচনের পরে পরেই বিজেপির তরফে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। দাবি ছিল কাশী পুরসভা নির্বাচন বাতিল করে আবারও ভোট গ্রহণের ব্যবস্থা করা হোক, কেননা তাদের দাবি গত রবিবার কাশীতে কার্যত ভোট লুট হয়েছে। কিন্তু এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়, আর তাতেই ধাক্কা খেলো বিজেপি ও অধিকারীরাও। এমনিতেই শুভেন্দু তৃণমূল ছাড়ার পর থেকেই জেলায় প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল অধিকারীদের আধিপত্যবাদ।